আজ 8 মে 2023। আজকে আমরা ইউকে থেকে চলে যাব নেদারল্যান্ডস। এখন সন্ধ্যে 7:30 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব হারউইচ ইন্টারন্যাশনাল পোর্টে। ওখান থেকেই আমাদের জাহাজ ছাড়বে আজ রাতে, আর সেই জাহাজে করেই আমরা পৌঁছে যাব নেদারল্যান্ডস। সো আমরা চলে এসেছি এখন হারউইচে। এখানে আমাদের ক্রুজ অলরেডি দাঁড়িয়ে আছে, স্টেনালাইন ক্রুজ। এই ক্রুজে করে আমরা চলে যাব নেদারল্যান্ডস। আচ্ছা, এখানে আমরা বোর্ডিং পাস নেব, তারপর সিকিউরিটি চেক ইন হবে, ইমিগ্রেশন হবে, আর তারপর আমরা শিপে উঠব। ইমিগ্রেশন, সিকিউরিটি চেক ইন সব কিছু হয়ে গেছে, এবার আমরা শিপে উঠব, যাচ্ছি। ফার্স্ট টাইম এত বড় জাহাজে ট্রাভেল করব, ওয়ান নাইট জার্নি। কালকে সকালে আমরা নেদারল্যান্ডস পৌঁছব। ওই যে আমাদের ক্রুজ স্টেনালাইন। জাহাজটা দেখো কত বড়, জাস্ট সামনেটুকু দেখা যাচ্ছে। এবারে আমরা জাহাজে চলে এসেছি, আমরা চলে এসেছি। এখন আমরা 9th ফ্লোরে আছি। এই জাহাজটা 12 তলা, তো আমরা 9th ফ্লোরে আছি এখন। লেগে গেল, বাস লেগে গেছে। সো রুমে ঢুকলাম। রাইট সাইডে এখানে হ্যাঙ্গার্স দেওয়া আছে, এটা একটা ল্যাডার আছে। ওকে, সো এখানে লাইটস, মিরর, এখানে একটা চেয়ার আছে, এখানে ইন্টারকম আছে, আর এদিকে ওয়াশরুম, এখানে একটা মিরর আছে, আর এইদিকে হচ্ছে এই একটা বেড, এই একটা বেড, এদিকে হচ্ছে এই একটা বেড সিঙ্গেল, আর এটা হচ্ছে ডাবল বেড। মানে আমাদের রুমটা হচ্ছে অ্যাকচুয়ালি 5 বেডরুম, 4 বেডরুম দেবে বলেছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি 5 জন শুতে পারবে। ওকে, সো এখানে তাক করা আছে, লাইট আছে, এইদিকেও তাক আছে, লাইট আছে। এই যে এখানে যে জানলাটা আছে, এটা দিয়ে সকালে ভিউ দেখা যাবে পুরো। এখন অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না, তবে লাইটস অফ করলে মনে হয় একটু দেখা যাবে। আচ্ছা, এখানে টিভিও আছে, এখানে টিভিও আছে, আর এসি এই যে। ওকে, বেশ সুন্দর। ওয়াশরুমটা দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য ওয়াশরুম, সব ভালো ব্যবস্থা। এখানে বড় মিরর আছে, বেসিন আছে, দেখো কত সুন্দর কোমোড। আচ্ছা, এইদিকে হচ্ছে পুরো শাওয়ার রুম, শাওয়ার রুম। সো দিস ইজ দ্য ওয়াশরুম, দিস ইজ আওয়ার রুম। জাহাজের মধ্যে এই প্রথমবার থাকবো, আর জাহাজের হিসাবে রুমটা কিন্তু ভালোই স্পেশিয়াস আছে, আর খুব সুন্দর, সব কিছু ব্যবস্থা আছে। টাওয়েল দিয়েছে, অনেকে বলছিল নাকি টাওয়েল দেবে না, কিন্তু টাওয়েল দিয়েছে। আমাদের যেহেতু 5 বেডরুম, তো 5খানা টাওয়েল আছে, 5খানা বালিশ আছে, 5টা ব্ল্যাঙ্কেট আছে, সবকিছু খুব সুন্দর। এখানে ডাস্টবিন আছে, সব কিছুই আছে, বেশ ভালো। জাহাজের করিডোর গুলো কি বিশাল বিশাল, আর এরকম যে কতগুলো আছে তার নেই ঠিক। কতগুলো রুম আছে আর কতজন লোক টোটাল ধরবে এটা আমি ঠিক জানি না, জেনে তারপর বলছি। কিন্তু কথা হচ্ছে যে, ও আচ্ছা, 2500 থেকে 2500 লোক এটাতে একসাথে ট্রাভেল করতে পারবে। আর এই গলিগুলো, এতগুলো গলি, এবার যখন খেতে যাব, ডেকে যাব, হারিয়ে যাব মনে হচ্ছে। আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছে, 2200 নয়, এই স্টেনালাইন ক্রুজে একসঙ্গে 1200 প্যাসেঞ্জার ট্রাভেল করতে পারে, 1200 প্যাসেঞ্জার এবং 85 জন ক্রিউ। তো এইখানে আমাদের রুম, আর এখান থেকে এই জাস্ট এখান দিয়ে বেরিয়ে আমরা 10th ফ্লোরে আছি। সো এটা দিয়ে 11th ফ্লোরে, আর নিচে গেলে 9th ফ্লোর, 9th ফ্লোরে হচ্ছে ডেক। আমি স্লিপ জ্যাকেটটা খুলে এসেছি, তো ডেকের বাইরে যাবো না, জাস্ট একবার যাই। ওকে, সো এইদিকে হলো রেস্টুরেন্ট আছে, আর সুভেনিয়ার শপস আছে, এখানে সব ওয়াইন আছে, পারফিউম আছে, আর অনেক কিছু, গিফট শপ, এটা অনেক কিছু কিনতে পারবে। এইদিকেও একটা বড় শপ আছে,
আর এইটা হলো রেস্টুরেন্ট, এখানে আমাদের ডিনার সার্ভ হবে। কতক্ষণ চলবে ডিনার? তাহলে তো চলে আসতে হবে। ডিনারে এত বড় লাইন পড়েছে। ভেতরে কত বড় রেস্টুরেন্ট দেখো, এই এরিয়াটা হচ্ছে বার সেকশন, আর এটা হচ্ছে পুরোটা রেস্টুরেন্ট, বিশাল বড় এরিয়া। সো আমরা এখন লাইন দিয়েছি কুপন নিয়ে, কুপন দিতে হবে তারপরে আমরা খাবার পাবো। বিশাল কিউ আছে, এখন 10:15 বাজে, 11:00 মধ্যে ডিনার ক্লোজ হয়ে যাবে, তো জানি না আমরা আদৌ পাবো কি না। অনেকটা লেট হয়ে গেছে আসলে আমাদের চেক ইন করতে, সেই জন্য এত দেরি হলো ডিনারে আসতে। বুফেতে কী কী আছে একটু দেখা যাক। আচ্ছা, এটা কি ফিশ অ্যান্ড চিপস মনে হচ্ছে? হ্যাঁ, ফিশ অ্যান্ড চিপস। আচ্ছা, এই ফিশ অ্যান্ড চিপস, পেস্ট্রি, এগুলো কিন্তু সব আলাকাটি মেনুতে আছে। আমাদের যে ডিনার কুপন দেওয়া হয়েছে তাতে কিন্তু এগুলো নেই। এইখানে খাবারটা সার্ভ করা হবে, দেন ওইখানে বসে আমরা খাবো। এখানে কফি মেকার রাখা আছে, তো দেখা যাক ডিনারে কি কি আছে। এটা দেখে বুফে মনে হলেও আসলে কিন্তু এটা বুফে নয়, ওই যা দেবে একবারই দেবে। আরে সবকিছু টেস্ট করতে হবে। ফিশ, চিকেন আর পর্ক আছে, বাট যে কোনো একটাই দিচ্ছে। চিকেন নো ফিশ, নো জাস্ট অনলি ওয়ান, ইফ ইউ চুজ সাম। তো এই হচ্ছে আমার ডিনার, রাইস, সাম ফ্রাইস এন্ড চিকেন, আর ডেজার্টে আছে চকলেট মুস। খাবার একটা অর্ডার করছি, তোর বাদাম কপি আর কি বলে মটরশুঁটি, বিন আর ইয়ে সেদ্ধ, সুইট কর্ন, জল নেই কিছু নেই, তেল নেই কিছু নেই, শুধু সেদ্ধ। হ্যাঁ, আর সঙ্গে একটা চিকেন দিয়েছিল আর রাইস দিয়েছিল। সেটা চিকেনটাকে আমি প্রথমে ডাল ভেবেছি যে হয়তো কুমড়ো ডাল বা অন্য কিছু হবে, কিন্তু দেখা যাচ্ছে চিকেন। না, অ্যাকচুয়ালি আমরা তো ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, তো ওরা যে মিলটা বুক করেছিল ওটা সেট মেনু ছিল, তো ওইটাতে আমাদের এইগুলোই দিয়েছে। বাট এখানে সমস্ত কিছু পাওয়া যায়, আলাকাটে মেনু আছে, কন্টিনেন্টাল থেকে শুরু করে চাইনিজ আছে, অনেক কিছুই আছে। তো ওইগুলো যারা আলাকাটে খাবে তারা খেতে পারে। আমরা যেহেতু ট্রাভেলসের সাথে এসেছি তো আমরা সেট মেনুরই ডিনার করেছি। তো ডিনারে ছিল রাইস, বয়েলড ভেজ আর চিকেন, ফিশ অথবা পর্কের মধ্যে যে কোনো একটা দিচ্ছিল, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল আর একটা ডেজার্ট আইটেম ছিল, আর কিছুই ছিল না। তো ডিনারটা সেরকমভাবে আমাদের পোষায়নি আর কি।
বাট হ্যাঁ, জাহাজে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো দারুণ লাগছে। কিরকম লাগছে ফার্স্ট টাইম কি এটা? ক্রুজ এর ফার্স্ট টাইম তো? ফার্স্ট টাইম। খুব সুন্দর, কেমন লাগছে? খুব সুন্দর, এক্সিলেন্ট, একটা স্বপ্ন। সেটাই। তোমরা বলো তোমাদের কিরকম লাগছে জাহাজে চড়ে? খুব ভালো লাগছে। আর এই ভিউটা দারুণ, দারুণ। ঠান্ডাটাও লাগছে সেরকম দারুণ। দেখো জাস্ট কত বড়, এই দিকে এত বড়, আবার এই দিকে। গুড মর্নিং গাইস, তো এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এখন ওই 7টা মতো বাজে, 8টা নাগাদ আমাদের শিপটা হল্যান্ডে ঢুকে যাবে। টি কফি আছে, জুস আছে, আর এইটা পুরো মানে ব্রেকফাস্ট এই জায়গাটা। ওকে, সো ব্রেকফাস্টে আছে সসেজেস, গ্রিল টমেটোস, ওদিকে বেকন, মাশরুম, বেকড বিনস অ্যান্ড পটেটোস অ্যান্ড এগস। থ্যাংক ইউ। আর এদিকে ব্রেড আছে, কোয়াসো আছে। আমি আমার ব্রেকফাস্ট নিয়েছি, আমি নিয়েছি পোচ আর গ্রিল টমেটো, মাশরুম, সসেজেস, পটেটোস, ব্রেড অ্যান্ড ওয়ান কোসো, আর আমি নিয়েছি লাটে। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি হল্যান্ডে। আচ্ছা, বৃষ্টি পড়ছে, আমি বেশিক্ষণ ডেকে থাকতে পারবো না। আর আমাদের এখনও এক্ষুনি জাস্ট লাগেজ নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। ভিউটা জাস্ট একটু দেখতে এলাম। দিস ইজ দ্য ভিউ। প্রচন্ড ঠান্ডা, আর বৃষ্টি পড়ছে তো আরো ঠান্ডা লাগছে। তো আমরা পৌঁছে গেছি হুক অফ হল্যান্ড। এই হলো আমাদের ক্যাবিন থেকে ভিউ। এখন পৌঁছে গেছি, সকালে পুরো সমুদ্র দেখা যাচ্ছিল, সারা রাতি দেখা যাচ্ছিল। এই দেখো, এখানে কার সাথে দেখা হয়েছে আমার। আস্তে যাব আমরা। What's his name? Benji. Yeah. Benji. How are you, son? 12 days. তো আমরা এখন জাহাজ থেকে বেরিয়ে গেছি। বাইরে বৃষ্টি পড়ছে। এই দেখো ট্রেন যাচ্ছে। এখান থেকে জাহাজটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। সো আমরা এখন ইমিগ্রেশনের জন্য যাচ্ছি, ইমিগ্রেশন হবে, দেন আমরা বেরিয়ে যাব। ইমিগ্রেশন হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। তো আমরা এখন নেদারল্যান্ডে পৌঁছে গেছি। এটা আমাদের কোচ, এই কোচটা হচ্ছে আমাদের রোম অবধি থাকবে। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আমরা আমস্টারডামের টিউলিপ গার্ডেনে যাব, কিন্তু বৃষ্টির মধ্যে কতটা কি ঘুরতে পারবো জানি না। মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি নগতুনে হেনুতন দেখা দি। আজকে 25শে বৈশাখ, সেই জন্য আমাদের বাসে একটু রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে ছোট্ট করে। অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা ঘষা নারী, যেন সে হঠাৎ গাও নতুন ছন্দ বাল্মীকি, চমক লাগালো তোমাকে। সে নামবে না গানের আসর থেকে, সে লিখবে তোমাকে চিঠি অজানার, তুমি জানবে না তার ঠিকানা।
বেজে ওঠে পঞ্চমেশ্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর। আমি ভালোই বৃষ্টি পড়ছে, আমরা কিভাবে যে টিউলিপ গার্ডেনে ঘুরবো জানি না। আমার ভাঙলো যাতায় ধন্য হলো আঘাত কর মাতিয়া, যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশা, উথলি যখন উঠেছে বাসনা। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার, ফাইনালি টিউলিপ গার্ডেনে চলে এসেছি। কিউকেনহফ টিউলিপ গার্ডেন এবং অ্যামস্টারডামের ভিডিও থাকছে নেক্সট এপিসোডে। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইউরোপের নেক্সট ভ্লগে। টিল দেন, বাই।